ধরে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে এ নয়ন বাড়ি আমারে ঝরিল না দয়া আমার মতো পতি আর কে বা ভেবে দেখলা সবই কিছু কিন্তু আমি কার আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আবার আমি যাব কোথা আমি ছিলাম সেই অপ্রাকৃত জগতে এসেছি প্রাকৃত জগতে কাদের কৃপায় না পিতা মাতার কৃপা আবার যেদিন জগতে ছেড়ে চলে যাওয়ার সময় হবে যেমন খালি হাতে এসেছি তেমনি খালি হাতে আবার বিদায় নিয়ে যেতে হবে সাধের স্ত্রী পুত্র আমার সঙ্গে যাবে না সেদিনে মধুমাকা হরি নাম যাবে সঙ্গে যেদিন ভব নদীর পারে দাঁড়াইবে সেদিন তো পারের করি বলতে কিছু থাকবে না সেদিনে পারের করে কি হবে জানো এই ভক্তের চরণ ধুলি হবে আমাদের ভব পারে সেদিন পাড়ের কড়ি চরণ
তোমার প্রাণ পাখি প্রাণ পাখি ওরে বিদায়িনী সেদিন ভক্তের চরণ ধুলি হবে আমার ভব পারে সবাই মাখো ভক্তের চরণ ধুলি তোমাদের মানব জন ওরে মানব জন চরণ ধুলি ওরে অঙ্গে মাখিলের দাই গো হরি বল হরি বল তোমার মানব জন্য ধন্য হবে ভক্তের চরণ তোমার জীবন জন ধন্য হবে জগতে অনেক ভক্ত তো ভগবানকে ডাকে ভালোবাসে কিন্তু প্রকৃত ভালোবাসেনি কিনা এটা কিন্তু ভগবান পরীক্ষা করে নেন যুগে যুগে পরীক্ষা করে নেন এক রাজ্যে একজন ধার্মিক রাজা ছিলেন বাবা কৃষ্ণ সেবা ছাড়া কখনো জল পর্যন্ত গ্রহণ করত না আর যদি গৃহে বৈষ্ণব আসে তাহলে তো কোনো কথাই না আগে বৈষ্ণব সেবা পরে গোবিন্দ সেবা পরে নিজে সেবা করে বাবা হরি বল হরি বল গোবিন্দ যখন গোলক ধামে বসে আছেন নারদ মনে গিয়ে বলছেন প্রভু আমার মতো একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত জগতে আর কেহ নাই আমি হলাম পরম ভক্ত আমার মতো ভক্ত দিতেও আর কেহ নাই গোবিন্দ একটু মৃদু হেসে বললেন নারদ তোমার চাইতেও আমার জগতে আরো ভক্ত আছে তুমি আমার সঙ্গ পেয়েছো বলে তোমার মনে অহংকার আর সেই ভক্ত তারা আমার সঙ্গ পায় না তারা নয়নের জলে বুক ভাসায় কাঁদে নারদ বললেন প্রভু আমার চাইতে ভক্ত আর কেউ হতে পারে না ঠিক আছে আমার চাইতে কেমন ভক্ত আমি দেখব তার প্রমাণ চাই তাহলে এক কাজ করো নারদ তুমি একটা ব্রাহ্মণের রূপ ধারণ করো আর আমিও একজন ব্রাহ্মণের রূপ ধারণ করি দুইজন ব্রাহ্মণের রূপ ধারণ করেছে নারদ মুনি হয়েছে একটা বাচ্চা মানে বাচ্চা ব্রাহ্মণ রূপ ধারণ করেছে আর গোবিন্দ ব্রাহ্মণের রূপ ধারণ করেছে মানে বাচ্চাটার ছেলে দুইজন যাচ্ছে যেতে যেতে গভীর জঙ্গল গভীর জঙ্গল দিয়ে যাওয়ার সময় গোবিন্দ নারদকে ক্ষুধায় তৃষ্ণায় কাতর করে তুললেন
কেননা ক্ষুধায় তৃষ্ণায় কাতর না হলে আমার ভক্তের আশা পূরণ করতে পারবো না। ক্ষুধার চাইতে তৃষ্ণায় কাতর হয়েছে বেশি। নারদ বলছে, প্রভু আমি তো আর চলতে পারছি না, ক্ষুধার চাইতে তৃষ্ণায় আমি বড় কাতর হয়েছি, আমাকে সেবা দাও প্রভু, আমি সেবা না করতে পারলে আমি চলতে পারবো না। নারদ, চলো ওই সামনে আমার সেই পরম ভক্ত বসে আছে আমার জন্য কাঁদছে, চলো আমরা তার ঘরে যাই। গভীর জঙ্গল দিয়ে প্রবেশ করেছে সেই জমিদারের রাজ্যে। রাজ্যে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে রাজার মনে কত আনন্দ, আজকে প্রভাতকালে আমি পরম বৈষ্ণবের চরণ দর্শন পেয়েছি। রাজার যে আনন্দে আত্মহারা হয়ে বৈষ্ণবদেরকে বসার আসন পেতে দিয়েছে, আসন পেতে দিয়ে নিজেই জল দিয়ে বৈষ্ণবের চরণ ধৌত করে দিচ্ছে। রানী এসে নিজের কেশদাম দিয়ে মানে চুল দিয়ে চরণ মুছিয়ে দিয়েছে। মুছিয়ে দেওয়ার পরে ভগবান বললেন, জমিদার শোনো, আমরা অনেক দূর থেকে এসেছি। জমিদারের মনে তো কত আনন্দ বৈষ্ণব পেয়েছে, বলুন বৈষ্ণব ঠাকুর কেমন করে সেবা দিয়ে আমি আপনাদের সন্তুষ্ট করতে পারবো। ভগবান বললেন, দেখো তোমার রাজ্যে আমি সেবা করব, তার আগে একটা শর্ত আছে আমার। কি শর্ত? ওই গভীর জঙ্গল দিয়ে আসবার সময় একটা ক্ষুধার্ত ব্যাঘ্র মানে বাঘ ভেয়ে এসেছিল আমাদেরকে সেবা করবার জন্য। এটা কিন্তু ছলনা বাবা, মিথ্যা, কিন্তু ভক্তকে পরীক্ষা করতে হবে। ক্ষুধার্ত বাঘ ছুটি এসেছে আমার এই বাচ্চা ছেলেটিকে খাওয়ার জন্য। আমি বলেছিলাম, ওরে বাঘ, তুই যদি আমার এই বাচ্চাটিকে গ্রাস করিস, সেবা করিস, তবে আমি যে পুত্র হারা হয়ে যাব, আর তুই যদি আমাকে খাস, তবে আমার এই পুত্রটি যে পিতা হারা হয়ে যাবে। তাই বাঘ, তুই আজ আমাদের ছেড়ে দে, আমরা কথা দিচ্ছি, আমরা দুইজন ব্রাহ্মণ নিজেদের সেবা করবার আগে তোর সেবার ব্যবস্থা করে দেব, তোর সেবা সেবার ব্যবস্থা করে তারপরে আমরা নিজে সেবা করব। তাই কৃষ্ণ ছদ্মবেশধারী কৃষ্ণ বললেন, মহারাজ আপনার গৃহে সেবা করব তখনই যখনই আমাদের আগে ওই ক্ষুধার্ত বাঘের জন্য আপনি খাবার দেবেন। বললেন, অবশ্যই, বলুন কি খাবার দেব, ওই বাঘের জন্য কি পেলে বাঘ সন্তুষ্ট হবে? বলে, কেন, বাঘ তো মানুষের মাংস সেবা করতে ভালোবাসে। তাই শুনুন মহারাজ, যদি আপনি আপনার দেহের অর্ধেকটা মাংস নিজের পুত্র এবং স্ত্রীর দ্বারা কর্তন করে মানে কেটে আপনার দেহের অর্ধেক মাংস যদি বাঘের সেবায় দিতে পারেন, তবেই আপনার গৃহে আমরা সেবা করব। তবে মহারাজ, আপনার পুত্র এবং আপনার স্ত্রী যখন কর্তন করবে, আপনার নয়ন থেকে যেন অশ্রুপাত না হয়, যদি অশ্রুপাত হয় তবে ওই মাংস আর বাঘের সেবায় লাগবে না। নারদ মুনি বলছে, প্রভু আমার মনে হয় ওই মহারাজ ওই জমিদার কখনো এটা করবে না। কিছুক্ষণ পরে জমিদার বললেন, ঠাকুর তোমরা বসো, আমি আমার স্ত্রী এবং পুত্রকে ডেকে নিয়ে আসি। স্ত্রী এসেছে, পুত্র এসেছে, বড় একটা করাত নিয়ে এসে যখন কাটতে যাবে মস্তকের উপরে ধরেছে। বাবা, এই যে মস্তকের উপরে ধরেছে, কাটতে যাবে, কাটতে কাটতে যখন বাবা না এই যে নাসিকা পর্যন্ত এসেছে, এই পর্যন্ত কাটা হয়ে গেছে, নাসিকা পর্যন্ত এসেছে, তখন জমিদারের বাম নয়ন হতে বাড়িবিন্দ পতিত হচ্ছে। অন্তর্যামী গোবিন্দ তো জানে, গোবিন্দ বলে, দাঁড়াও, আর কাটতে হবে না। কেন না, জমিদারের ওই মাংস বাঘের সেবায় লাগবে না, কেননা ও মায়ার কান্নায় কাচ্ছে, ওর চোখ থেকে অশ্রুপাত হচ্ছে, ওই মাংস বাঘের সেবায় লাগবে না। জমিদার তখন করজোড়ে বললেন, বৈষ্ণব ঠাকুর
সংসারের জন্য কাঁদছি না, আমি স্ত্রী পুত্রের জন্য কাঁদছি না, তবে কাঁদছে কেন জানো? আমি সারা জীবন ধরে একটাই মনের আশা, এই দেহ যেন আমার গোবিন্দ সেবাই লাগে। তবে আজকে কাঁদছি কেন জানো? যে আজকে আমার দেহের অর্ধেকটা মাংস বাঘের সেবাই লাগছে, বাঘের দেহে আত্মা রূপী তো আমার গোবিন্দ বিরাজ করছি, আমার দেহের অর্ধেক মাংস আজকে গোবিন্দ সেবাই লাগছে। আর এমন কি অপরাধ করলাম আর অর্ধেকটা মাংস আমার গোবিন্দ সেবাই লাগবে না, তাই আমি কাঁদছি। ওই বাঘের মধ্যেই তো আমার ভগবান আছে, সব প্রাণীর মধ্যে ভগবান আছে, তাই আমি কাঁদছি কেন আমার সম্পূর্ণ দেহটা আমার গোবিন্দ সেবাই লাগলো না। এই কথা শুনে গোবিন্দ বললেন, নারদ দেখেছ এমন ভক্ত জগতে আছে, ঠিক আছে আমি আর কাঁদব না, আমার দেহের অর্ধেক অংশ আমি ওই ক্ষুধার্ত বাঘের সেবাই দেব, যেই না আবার কাটতে গেল ভগবান আর থাকতে পারল না। ভগবান বললেন, জমিদা অমন করে তোমাকে আর পরীক্ষা দিতে হবে না, আমায় পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, আমি কে জানো, আমি তোমায় পরীক্ষা করবার জন্য এসেছি স্বয়ং ভগবান। দয়াময় তুমি যদি সত্যি ভক্তির ভগবান হবে, একবার নিজ স্বরূপ ধারণ করে আমার সম্মুখে দাঁড়াও, ভগবান ভক্তের মনের আশা পূরণ করবার জন্য। পদ্ম পলাশ লোচন গোবিন্দ যেই না ভক্তের সম্মুখে এসে দাঁড়ালো, ভক্তই আমার ভগবানের চরণ দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে, দয়াময় আজ যেমন ভাবে পেয়েছি তোমার রাঙা রাতুল চরণ, এমনি ভাবে যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওরে যেদিন আমার ওই নিদান কালের বিধান হবে, সেদিন তুমি এমনি করে এসে দাঁড়িও, সেদিন তোমার চরণ দুখানায় আমি হৃদয়ে জড়াই ধরে কি করিব জানো, আমি হৃদয়ে ধরিব তোমার, তোমারও দুটি চরণ গো চরণ ছাড়া আমায় করো না গো,
चरणे तुम्हारो चरणे जानो आमार मति आमार मति थाके जानो आमार चरण छाड़ा प्रभु करो ना गो तुम्हारो चरणे मती था के आमाय जानो चरो चरुनी छड़ा करुणा दया आमाय करो आमी जानो वही चरणे दास होते पड़ी आमी आमी जानो वही चरणे गौर हरि बाल हरि बाल आमी जानो दास होते तुम्हारा चरण चरणेर दास आमी होते पारी शुद्ध ये जन्मे नो
দেহের অর্ধেক মাংস দান করে দিচ্ছে, তাতে দুঃখ নেই। দুঃখ কেন না, কেন আমার সম্পূর্ণ দেহটা বাঘের সেবায় লাগলো না? নারদ বললেন, প্রভু এ তো আমার চাইতে বড় ভক্ত, আমি দিবানিশি বেহালায় হরি নাম করি, কিন্তু এমন প্রেম ভক্তি আমি অর্জন করতে পারিনি। এই ভক্তির চরণ ধুলি অঙ্গে মেখে দেখি আমি একটু প্রেম ভক্তি পাই কিনা। ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ওই ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত যেদিকে ঘোরায় সেই দিকে ঘুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত তো রেখেছে নাম বাঞ্ছা, ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই, ভক্ত না খাওয়ালে যে আমি উপবাস, আমি উপবাস যাই। তাই গৌরহরি আমার প্রতিজ্ঞা করেছিলেন রাধে, কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজেনা হইল পুরন, ভাবিয়া মুই না পাইনু ওর। তাই ভাবিয়া দেখুন মোরে শ্রী রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। রাধা প্রেম গুরু করি রাধা ভাবকান্তি অঙ্গে ধরি, নদিয়াতে হব উদয় আমি নদিয়ায় গিয়ে গৌর হব।